নমস্কার, সালাম এবং সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা মোটামুটি আছি, মার শরীর আগের চেয়ে একটু ভালো, বাবা আগের অবস্থায় আছেন। এখন আজকে বাড়িতেই থাকবো, কোথাও যাওয়া যায় নাই। তো চাচি এখন আসে নাই, চাচি আসবে একটু পরে মনে হয়। তো গতকাল তো চাচি ধান সিদ্ধ করে গেছে, ধান এখনও পুরোটা শুকানো হয় নাই। তো চাচি আসতে হয়তো আরও ঘন্টা অনেক সময় লাগবে। সে পর্যন্ত টুকিটাকে যাই পারি নিজেরাই করতেছি, এবং চাচি পর্যন্ত অপেক্ষা করে দেখি চাষি এসে কী কী করে। তো আগের মতো আজকেও আপনারা আমাদের পাশে থাকেন। ছড়িয়ে দেবো, রোদ চলে আসছে। আজকে আর আগামীকাল রোদ দিলে এগুলো শুকিয়ে যাবে। একবার পাতলা করে দিতে হবে ধানগুলা, তাড়াতাড়ি শুকাবে। মা, রোজ থাকতো দুই ঘন্টা আড়াই ঘন্টা। বাবা যে সাবান যে ছিল বাস নিছে, টাকা পরে দিন দিয়ে যাওয়ার কথা, সে দিন দেয় না তাও দেয় না। হ্যাঁ, দেয় দেয়। চাষি চলে আসছে, এখন আসছে তো মা টাকাটা ইয়ে করতেছে, মার পাশে যেতে হবে আবার। আসতেছি মা, যান আপনি।
কালকে শুকাইবো না আজকে দাদারা পুকুরে জাল টান দিছে মাছ বিক্রি করবে না তো মাছ কি রকম সাইজ হইছে এগুলো দেখবে আর কি ও দুই একদিনের মধ্যে আবার বিক্রি শুরু করবে জাল কাছে চলে আসছে বড় মাছ লাগবে নাকি মাছ একটু গুরু উঠছে ওটা ফেঁকা না ফেঁকাটা বেড়ে সার কয় কেজি হবো দুটা কি না ওটা কি মাছ ব্রিগেড ব্রিগেড বসা করো দেখি হ্যাঁ এই সেনা এরকম মাছ আসে না ভাই মাছের দাম কম সমস্যা হ্যাঁ সুপার হ্যাঁ ঠিক আছে আজকে শুধু নিয়ে বিস্তর কেন করছে চাষি
তো কালকে মুলার সস্তা হয়ে গেছে নিয়া মিষ্টি অনেক দিন খাই না বাটা না নিয়া মিষ্টি এক দিন তো উই যাই বউ রাই চাল দেখুন তো খাওয়া মিষ্টি না দেখুন আমি আর অগ্রালদা জরুরি একটা কাজে বেরিয়েছি, এখন যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে, এক দেড় ঘন্টা সময় লাগবে। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য আশীর্বাদ রাখবেন, আমরা যেন ভালো থাকি। আজকে আসি, গুড বাই এভরিবডি।